সনাতনী সংঘের এক একটা সদস্য মানে এক একটা যোদ্ধা। কাজে এদের কথা কিরকম হলো, মার বাড়ি মাসির গল্প, এই ধরনের গল্প আমরা শুনছি। কিন্তু আমরা যেটা চেয়েছিলাম যে বিতপ্ত মতে চলার জন্যে গ্রাম থেকে শহর, শহর থেকে বিভাগ, এটা প্রচার প্রসারের জন্য। কিন্তু দুঃখের বিষয়, আমাদের একটু আগে মহিলা বিষয়ক সদস্য উনি বলে গেলেন যে নানা মনির নানা মত। আসলেই তো আমাদের একটিমাত্র কারণ এই সনাতন ধর্ম অবলম্বীর অধঃপতনের যাওয়ার মূল কারণ হচ্ছে আমাদের বিভিন্ন মনির বিভিন্ন মত, এই সমস্ত মত পথ বিভিন্নভাবে পরিচালিত হয়ে আমরা এক এবং অপরকে মানে মেনে নিতে পারছি না। আজ এখানে সনাতনী সংঘের অনুষ্ঠান, পাশে বলার একটা অনুষ্ঠান হচ্ছে, দেখেন এই যে একই গ্রামে দুটি অনুষ্ঠান, মানুষ সনাতনী সংঘের কথা না শুনে ওই যে প্রাণী যে সমস্ত দল মত আছে তাদের কথা তাদের ভালো লাগে। গীতার কথা অতিপতিতা, গীতার প্রথমে যে কথাগুলি বলা হয়েছে, আমরা যে কোনো সংগঠনকেই জিজ্ঞাসা করি যে গীতা মানেন, এক বাক্যে বলবে হ্যাঁ হ্যাঁ গীতা মানিয়ে না, মানে গীতা আমাদের প্রাণের প্রাণ, আর গীতা না মানলে কোনো হিন্দু ধর্ম হয়? আচ্ছা দেখেন তো কতটুকু গীতা মানিয়ে চলে। গীতার যে কথাগুলো আছে, প্রথমে গীতা ঢুকতে এলেই বলা হয়েছে মাত্র শ্রীমদ ভগবত গীতা মালাম সত্যি ভগবান বেদবেশী অনুষ্ঠ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেব। তাহলে এখানে গীতার ভিতরে ঢুকতে গেলেই তবে ওই কথাটাই আগে মানতে হবে। আচ্ছা এই কথাটা নিয়ে না মানে তারা বিভিন্নভাবে তারা কী বলছে, ওই যে বিভিন্ন মনে বিভিন্ন জনের কথা কি বলছে, যখন তোর নামই এই যুগের জন্য শ্রেষ্ঠ, তোর নামটা কি কেমন এটা আমরা উপলব্ধি করতে পারি নাই বিধা, আমরা ওই যে এক কথা নামই কেবল আমরা, একমাত্র নাম করলেই সমস্কৃত হয়ে যাবে এই যুগের জন্য। আচ্ছা তখন তো তাই গীতা যে বলছে জং জং বাপি স্বর্ণাং ভাবে তরঙ্কালে বড় তং তমে বকন্তি অর্থাৎ ভাবে ভাবি, তাহলে সেই কথাটা কি ভাও? আমরা যা করতেছি সেই নগরে কোনটা কাজে লাগে ওই সময়ের জন্য, আমরা কি করতেছি মালা জপ করতেছি, কেউ হরিবল হরিবল করতেছি তাই না, কেউ আসন সাজায়ে গোবিন্দ সেবা দিচ্ছি, তো মৃত্যুর সময় তখন তো সেই কর্মগুলা করতে পারবেন কিনা মরতে শয্যার যে ব্যক্তি থাকেন, সে ব্যক্তির হাত পা কান নখ চোখ সব কিছু আগেই তো চলে যায়, তো যে হাতটা ফুল ছিটাইছেন সেই হাতটা তো আর সেই সময় মরে না। যেটা যে আপনি প্রসাদ ভক্ষণ করেছেন সেই জিব্বা আর ভক্ষণ করে না, যে কান যে আপনি চবন করেছেন সে কানও আর চবন করে না, যে মুখ দিয়ে আপনি হরিবল হরিবল করছেন তখন আর হরিবলও আসে না, তাহলে কোনটা কাজে লাগে? কোনোটাই তো কাজে লাগে না। তো লাগে কি? ওই জন্য দেখেন কি তার ওই যে কর্ম করো, কর্মের থেকে জ্ঞান যোগে আসো, জ্ঞানের থেকে কর্ম সন্ন্যাসে আসো, স্টেপ বাই স্টেপ গীতা বেশ সুন্দরভাবে সাজাই দিচ্ছে যে একটা মানুষ কী হবে, চলতে পারলে মুখধামে বসতে পার। তাহলে এই যে তো লোকটা বললাম মৃত্যুর সময় একমাত্র থাকে সার, তাই নয় কি? এখানে বলা হয়েছে আমি নই হার মার, আমি হলাম সার, আমি শ্বাসেই আসি আবার শ্বাসেই যাই।
তাহলে ষাট যতক্ষণ আছে ততক্ষণ আপনার দেহ কথা বলছে, চলছে, ফিরছে, সব কিছু করছে। কিন্তু দেহের দেহই যখন আর থাকে না, তখন কিন্তু আর আপনার এই হাতও নড়ে না, পাও নড়ে না, কিন্তু আমরা দেহের সাধন করি তিলক্ষটা মাটি, তাই না? তারপরে মালা ঝোলা নিয়ে বিড়ম্বনা, তাহলে এইসব কর্ম করে কি ওই মৃত্যুর সময় ওই কর্মগুলি কি করা যাবে না? তাহলে যদি নাই যায় তাহলে গীতা মানলেন কিভাবে? আপনি যে বললেন যে গীতা আমরা মানি, তো গীতা মানলে তাহলে এই কথাটা জবাবটা দেন দেখি কেমন করে দিচ্ছেন। তাহলে এই জবাবটা কাটিয়ে দিতে হবে যে মৃত্যুর সময় যে যেভাবে থাকে সেইভাবে, মৃত্যুর সময় মানুষ আমরা এই সনাতন ধর্ম অবলম্বনটি বিষয়মুখী, বিষয়ের চিন্তা করতে করতে ওই মৃত্যুর সময় আসে বিষয়ই থাকে, কাজে তখন আর ওই হরিবল করার আর সময় থাকে না, থাকে না। দেখছেন মরা মানুষ যখন মৃত্যুসজ্জা আছে কোথায় থাকে আপনার সুচিতা? তখন তো পায়খানার পিচ্ছা পেলে আপনার লেপটি সুচিতা না হলে বলে ঠাকুর ঘরেই ঢোকা যায় না। তো সুচিতা তো আপনার কাছে, কাঠো আমি গঙ্গা বলেছেন কালিদাস না? তাহলে এই যে আমাদের যে জিনিসটা দরকার পুণ্ডরীকাক্ষণী নাম না সঙ্গে সঙ্গে যদি শুদ্ধ হওয়া যায়, তাহলে আমরা যদি ওম চাচ্ছেন তখন বলবো তখনই তো আপনার দেহ শুদ্ধ হয়ে গেল। এখন কথা হচ্ছে সুচি এবং অসুচি এটা নিজের কাছে, আপনি নিজেই বলবেন যে আমি সুচি আছি না অসুচিতে আছি। এই যে অবস্থাটা আমাদের, তাহলে হিন্দু সমাজ অর্থাৎ সনাতনী সনাতন ধর্ম অবলম্বীগণের অধঃপতনে যাবে নাকি উর্ধ্বগামী হবে? আমরা গীতা মানি কিন্তু গীতার কথা মানি না, এটা তো মূল কথা। গীতা যেভাবে নির্দেশ দিয়েছে, আমাদের মহারাজ মহাশয় গীতার যে ব্যাখ্যাগুলো দিয়েছেন তার মধ্যে বেশ স্পষ্ট হয়ে গেছে যে আমরা গীতা কতটুকু মানি, গীতার কথাগুলো আমরা মানি না। গীতা মানি কিন্তু গীতার কথা মানি না। গীতার কথা কার? কোন মনুষ্যে? ভগবান স্বয়ং, তার মুখ নিশ্চিত বাণী, তাই হয় তাকে। তাই তার মতে যে চলার এখানে বলা হয়েছে, তার মতে বিতক্ত মতে চলার আলোচনা সভা, তাহলে এই যে আমরা চলতে গেলে গীতার কথাগুলি যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে গীতা সত্যি সত্যি মানতে হবে, এটাই মূল কথা। গীতা যা আছে গীতার বাহিরে কোনো মতেই চলা যাবে না। কোথায় আছে গীতা তিলকের কথা? আছে না? মারা যাবার কথা আছে গীতা? আমার স্কুল মেহরা মালা আর ঝোলা, এই মালা ঝোলা কোথায় থেকে এলো? গৌরাঙ্গ মহাপ্রভু যে মূল কথাটা সেটা ছেড়ে দিল, কোন কথাটা? গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন বহিরঙ্গ হয় ওরই নাম সংকীর্তন, আর অন্তরঙ্গে হয় রস আচ্ছাদন, সেই রস আচ্ছাদনের কোনো পাত্তা নাই, বহিরঙ্গে হরি নাম সংকীর্তন আর সংকীর্তন। কীর্তনে হয় কি হয়? ক্ষণিকের জন্যে তমতে যাওয়া যায়, কিন্তু যখনই কীর্তন শেষ তখন আমার ধাপ করে চলে আসে তমগুণে, ওই বাড়ির তালামারি আসেনি চোখ ঢুকলো নাকি দেখি আসে। তাহলে যেখানে যাওয়ার কথা যেখান থেকে আর ফিরার কথা নয়, তাহলে সেটা কিভাবে? একমাত্র যোগ, প্রত্যেকটি গীতার প্রত্যেকটি যোগের কথা বলা আছে, এই যোগের কোনো খবর নাই। হ্যাঁ, খালি হরিবল হরিবল করলাম হয়ে গেল, কিন্তু যোগের কথা তো বলা হয়েছে,
সে যোগটা কোথায়, কেমন করে হয়, এটা যদি তাদের জিজ্ঞেস করা যায় বলতে কলিযুগের জন্য ওই। এই যে আমাদের ভ্রান্ত একটা ধারণা আমাদের এই সমাজের ভিতরে যখন নিয়ে আসছে তখন আমরা বিভিন্ন মুখে হয়, যার ফলে আমাদের সমাজকে এক করার যে একটা পন্থা বা সনাতন সংঘ যথাসাধ্য চেষ্টা করছে। আসুন দেখেন আমরা যখন উপাসনা করি যে কোনো মন্ত্রে যে কোনো দীক্ষাই হোক যে কোনো সংগঠনই হোক এক আসনে বসে একমাত্র সনাতনী সংঘই সঙ্গ দিতে পারে বা উপাসনা করতে পারে, আর কোনো সঙ্গ একত্রিতভাবে এইভাবে উপাসনার কোনো পদ্ধতি নাই। আপনি যদি অনুকূলের ঠাকুরের শিষ্য হন ওই অনুকূলের পন্থীরাই এক জায়গায় বসে তার উপাসনাই করে থাকে, ওই রামকৃষ্ণ যার ওই রামকৃষ্ণ উপাসনী যারা শিষ্য আছেন তারা তাদের মতো করে থাকে, কিন্তু অন্যান্য যারা গেছে তাদের জন্য কোনো নির্দিষ্ট নির্দেশনা নাই। তাহলে কিন্তু সনাতন সংঘ কী বলে, আপনি যেখানেই যে সঙ্গেই থাকেন না কেন আসুন আপনার গুরু যা বলছে আপনি সেই হবে যাব, গুরু প্রণাম মন্ত্র এক, গায়ত্র মন্ত্র এক, সবই এক, কিন্তু ভাগটা কোথায়, ওই যে গুরু ভাগ, আমার গুরু একরকম দিচ্ছে আপনার গুরু আর একরকম দিচ্ছে, তা আপনি জপেন না, আপনার গুরু যেভাবে দিতে ওইভাবেই জপেন, আসেন আমরা একত্রিত আজ একতা নাই বিধান বিভিন্ন জায়গায় হিন্দু সমাজ মাছ খাচ্ছে, এই কিছুদিন আগে সাল্লাতে, তারপরে দেখেন এই আপনাদের এই যে পীরগঞ্জ জেলিভার কি অবস্থাটা ঘটল আপনারা নিজে চোখে দেখেছেন নিজে অনুভব করেছেন, কেন ওই যে আমাদের একতা নাই। তাই আজও বলি সনাতনী সঙ্গের সদস্যবৃন্দ এবং অন্যান্য যে কোনো সদস্যই কেন না হন আসুন আমরা এক আসনে বসি, একসঙ্গে এক উপাসনার আসনে বসে উপাসনা করি, তাহলেই তো আমাদের ওই একতা ভাব আসবে এবং ভ্রাতৃত্ব বোধ আসবে, শৃঙ্খলা বজায় থাকবে। যদি তা না করতে পারি যত কিছুই করেন না কেন এই সমাজের উন্নতি হইতে পারে না, পারে না, পারে না। এই সংগঠন যেটা হচ্ছে সনাতন সংঘ বাংলাদেশ, যে সংঘ সবার জন্য সমান অধিকার রেখেছে এবং সবার আমন্ত্রণ জানায় থাকে, এই বলে সংক্ষিপ্ত সময়ে আর কর্তব্য করা যায়। আমি মায়েদের সম্বন্ধে কিছু বলতে চেয়েছিলাম কিন্তু আসলে যে সময় মায়েদের, এই যে আমরা বলছি মানুষ করার কাজকর সনাতন সংঘ, তো তাই বলছিল মানুষ করে কারা মায়েরা, তো মায়েদের সম্বন্ধে আমার কিছু বলার ছিল কিন্তু বলতে পারছি আমার সময় নাই। ভগবান যদি আবার আনায় এবং আপনাদের সঙ্গে যদি আমার সঙ্গ দেওয়া তাহলে সেই দিন আমি এই কথাগুলি বলবো মায়েদের উদ্দেশ্যে, মায়েরাই পারে একমাত্র একটু সুসন্তান এনে একটি সনাতন সঙ্ঘের সদস্য হিসাবে দেশ ও দেশের উন্নয়ন ঘটাতে এবং সনাতন সঙ্ঘে উন্নয়ন ঘটাতে। আমি সর্বশেষে সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং উপদিষ্ট যারা আছেন সবার কাছে আমি যদি বলে থাকি তাহলে ক্ষমা